আজ আমার দেশে পূজা পার্বণে বাধা নাই, পূজা পার্বণে বাধা আছে, পূজা পার্বণে বাধা নাই, বাধা কোথায়? কোরআন শরীফের তাফসীর মাহফিলে, কোরআনের তাফসীরের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। গান বাজনায় হাট 144 ধারা নাই, কিন্তু কোরআন শরীফের মাহফিলে 144 ধারা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা আবার উমরাও করে, হজও করে। ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, বলে না আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথাটা বুঝে আসছে কিনা? ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবি পরেছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন। আজ আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি, অনেকগুলি ডিগ্রি পেয়েছেন, কয়টা মুখস্থ হয়ে গেছে আপনাদের? শকুনেরা, শকুন যদি গরুর গোশত কিনে খাওয়া লাগতো 80 টাকা কেজি দরে, শকুনে এত গোশত খাই কিনা খাইতে পারতো না। লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটত না। পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি, কিন্তু নয়টা নিলে কি হবে? আসল ডিগ্রিটা এখনো বাকি আছে। আসল ডিগ্রি কোনটা? নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবি নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহা প্রতারক হিসাবে, সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে। সুতরাং ধর্মের নামে রাজনীতি নয়, আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা এই কোরআনের রাজনীতি করি। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেঈমান মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযী والذين اشركوا আল্লাহ পাক বলছেন, হে রাসূল, মানুষের ভিতরে দুইটা শ্রেণী মুমিনদের জন্য সবথেকে জঘন্য দুশমন। কয়টা শ্রেণী? দুইটা, একটা হলো ইহুদ আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক, এটা হলো তোমাদের দুশমন। আর আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে, মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে।